হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাইদা, আবার হাজির হলাম খুবই মজার রেসিপি নিয়ে। আজ আপনাদের দেখাবো কী করে লইট্টা শুটকি মাছে ভুনা করতে হয়, সেই রেসিপিটি। কম বেশি সবাই শুটকি মাছ পছন্দ করে, আর লইট্টা শুটকি অনেকভাবেই রান্না করা যায়। এর মধ্যে সবচেয়ে মজার হচ্ছে লইট্টা শুটকি মাছের ভুনা। আজ আমি আপনাদের জানিয়ে দেবো কী করে খুব সহজে লইট্টা শুটকি মাছের ভুনা করতে হয়, সেই রেসিপিটি। লইট্টা শুটকি মাছ ভুনার জন্য প্রথমে আমাদের লাগবে লইট্টা শুটকি মাছ। সেজন্য আমি এখানে 250 গ্রাম লইট্টা শুটকি নিয়েছি। আমি মাছগুলোকে ছোটো ছোটো টুকরো করে গরম পানিতে খুব ভালো করে ধুয়ে নেব, তা না হলে বালু লাগবে। আমি এখানে শুটকি মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাইং প্যান দিয়ে এখানে আমি 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিব। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি। সেখান থেকে সামান্য একটু পেঁয়াজ দিয়ে দেবো, সম্পূর্ণ পেঁয়াজ কিন্তু আমি দিব না, খুবই সামান্য একটু পেঁয়াজ দিয়ে নিয়ে নিব। এবার এই পেঁয়াজের সাথে আমি যে শুটকি মাছটা ধুয়ে রেখেছিলাম সেই শুটকি মাছগুলো দিয়ে দিব। আর যে পেঁয়াজটা রেখেছি সেটা আমি পরে ইউজ করব। এবার খুব ভালো করে নেড়ে শুটকি মাছ আর পেঁয়াজটা একেবারে লাল করে ভেজে নেব। শুটকি মাছটাকে এরকম লাল করে ভেজে নিলে শুটকি মাছের মধ্যে যে কাঁটাগুলো থাকে সেগুলো কিন্তু আর মুখে লাগে না, কারণ একেবারে মচমচ করে ভাজা হয়ে যায়। যখনই শুটকি মাছের পেঁয়াজটা এরকম ভাজা হয়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে একেবারে ব্রাউন কালারের মতো হয়ে আসবে, তখন এর মাঝে আমি যে পেঁয়াজগুলো রেখেছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি টোটাল 2 কাপ পেঁয়াজ ইউজ করেছি। এবার এর মাঝে শুকনো মরিচ দিয়ে দিব, শুটকি একটু ঝাল ভালো লাগে তাই শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিবেন। আর এখানে আমি 2 কাপ পরিমাণ রসুন কুচি করে রেখেছি। এখানে আমি 1/3 ভাগ রসুন দিয়ে দিব, বাকি 1 ভাগ রসুন রেখে দিব পরে ইউজ করার জন্য। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার খুব ভালো করে সব উপকরণগুলোকে মিশিয়ে নেব। আমি যে রসুনটা রেখে দিলাম সেটা আমি পরে ইউজ করব। এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে পেঁয়াজ রসুন শুটকির সাথে মিলিয়ে নেব। যখনই পেঁয়াজ রসুন একটু ভালো করে ভাজা হয়ে আসবে তখন এর মাঝে মাঝারি সাইজে 1টি টমেটো কুচি করে কেটে দিয়ে দিব। টমেটোটা দেওয়ার ফলে শুটকির কালারটা অনেক সুন্দর আসবে এবং টেস্টও অনেকাংশে বেড়ে যাবে। এবার খুব ভালো করে নেড়ে নিব। যখনই একটু ভাজা হয়ে আসবে সব কিছু, দেখুন কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে এবং কোনো পানি নেই, পানিটা শুকিয়ে গিয়েছে, একেবারে ভাজা ভাজা হয়ে আসবে, তখন এর মাঝে আমি গুঁড়া মশলা ইউজ করব। এবার এর মাঝে আমি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। লাল মরিচের গুঁড়ো দিব 2 চা চামচ পরিমাণ। শুটকি একটু ঝাল ভালো লাগে, আপনি চাইলে মরিচের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন, আমি শুকনো মরিচটা ইউজ করেছি। ধনে গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ। এবার এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে নিয়ে নিব। পানিটা দেওয়ার কারণ হচ্ছে পানিটা যদি না দিতাম তাহলে গুঁড়া মশলাতে একটা ঝাঁঝালো গন্ধ বের হতো, পানি দেওয়ার ফলে সেই গন্ধটা আর বের হবে না। এবার খুব ভালো করে নেড়ে মশলাগুলো কষিয়ে নেব। যখন মশলাগুলো কষানো হয়ে যাবে তখন এর মাঝে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিব, আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে দিব এবং শুটকিটাকে আমি ঢেকে দিব 6 থেকে 7 মিনিটের জন্য। ফিরে এলাম 6 মিনিট পরে, শুটকিটা কষানো হয়ে গিয়েছে, একটু নেড়ে নিব। এবার এই পর্যায়ে আমি যে রসুনগুলো এক্সট্রা করে রেখেছিলাম সেই আলাদা করে রাখা রসুনগুলো এর মাঝে দিয়ে দিব। আর শুটকিতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে, আর পরে রসুনটা দেওয়ার জন্য এটার এক্সট্রা একটা ফ্লেভার আসবে এবং শুটকিটা অনেক মজা লাগবে। ভালো করে মিশিয়ে নেব। আবারও শুটকিটাকে আমি চুলার আঁচ কিন্তু কমানোই থাকবে, বাড়াবো না, আবারও ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে এলাম 3 মিনিট পরে। এবার এর মাঝে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব, জাস্ট ফ্লেভারের জন্য আমি কেটে দিলাম না, আপনি ঝাল পছন্দ করলে আপনি মরিচগুলো কেটে দিতে পারেন। আবারও খুব ভালো করে মিশিয়ে দিব। আবারও আমি চুলার আঁচ কমানই থাকবে, চুলার আঁচ আমি বাড়াই নাই, আবারও ঢেকে দিব 3 থেকে 4 মিনিটের জন্য। ফিরে এলাম 4 মিনিট পরে, শুটকিটা রেডি হয়ে গিয়েছে, দেখুন একেবারে পারফেক্টভাবে ভুনা হয়ে গিয়েছে। নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে চুলাটা বন্ধ করে দিব।
এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন খুবই মজাদার দইটা শুটকি ভুনা। গরম ভাতের সাথে অসাধারণ, অবশ্যই বাসায় তৈরি করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওকে লাইক করবেন, আর পরবর্তী রেসিপি পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমার পরবর্তী রেসিপি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।